Moskar Swagatam Chanasu Punarbar Ari Muta Dangor Khobor Exit Poll Tini Rajyor Exit Poll Kune Dakhol Koribo Meghalaya Tripura Nagaland Prokash Paise Itimoddhe Exit Poll Or Falafol Itimoddhe Sampurno Tinio Rajyor Vote Grohon 2 Marchot Ghoshona Hobo Falafol Aru Ei Muhurto Janam Ami Exit Polle Ki Koy Kak Kiman Akhon Dise Exit Polle Ami Apnalokok Dekhuwa Jam তিনিখন রাজ্য ত্রিপুরাত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরার লগতে নাগালেন্ড আর মেঘালয়তো নির্বাচন আজি অনুষ্ঠিত হয়েছে ভোটদান ইতিমধ্যে সমাপ্ত হয়েছে আর ইয়ার পিছত এটা এক্সিট পোলে কি কয় হে আপোনালোকক জানাবলে বিচাৰিছো যে ইন্ডিয়া টুডে এক্সিট পোলে কৈছে যে বিজেপিয়ে ত্রিপুরাত 37ৰ পৰা 45খন 36ৰ পৰা 45 আখন পাব CPI হাতলৈ যাব ছয়ৰ পৰা 11খন আখন CPI কংগ্ৰেছে মিলি এবাৰ নিৰ্বাচনী যুঁজৰ অৱতীৰ্ণ হৈছে লক্ষণীয় বিষয় টিপ্ৰামুথাৰ টিএমপিৰ জি আখনৰ সংখ্যা কিয়া নৰ পৰা 16খন দেখুৱা হৈছে নৰ পৰা 16খন দিয়া গৈছে টিপ্ৰামুথাক এয়া হৈছে ত্রিপুৰাৰ বাবে জি এক্সিট পোলৰ ফলাফল ত্রিপুৰাৰ এক্সিট পোলৰ ফলাফল এয়া দিছে ইণ্ডিয়া টুডে প্রথম ত্রিপুরার খবর আহিছে তার পিছত আমি পর্যায়ক্রমে বাকিখিনি রাজ্যর বাকি দুখন রাজ্যর আমি ফলাফলখিনি জনায় যাম এই মুহূর্তে পুনে পুনে আমি নিউজ রুমলৈ গৈছো সংযুক্ত হৈছো আমাৰ সিনিয়ৰ এসোসিয়েট এডিটৰ পার্থ চুটি বৰা হৈতে পার্থ ইণ্ডিয়া টুডে যে এক্সিট পোলৰ যে ফলাফল হে বিজেপি ত্রিপুরা দিছে 36ৰ পৰা 45খন আখন CPI কংগ্ৰেছক দিছে 6ৰ পৰা 11খন আৰু টিএমপিক দিছে 9ৰ পৰা 16খন আখন গীতাশ্রী বিজেপির কারণে সুখবর ইতিমধ্যে 7 বজাত এক্সিট পোল প্রকাশ পালে আর প্রথমত এক্সিট পোল প্রকাশ পাইছে ইন্ডিয়া টুডের আর ইন্ডিয়া টুডে এক্সিট পোলত উল্লেখ করা হয়েছে বিজেপিয়ে ত্রিপুরাত সরকার গঠন করবলে গৈ আছে 37ৰ পৰা 45খন এখন বিজেপিয়ে ত্রিপুরাত পোয়ার সম্ভাবনা আছে এক্সিট পোল মতে ইন্ডিয়া টুডের এক্সিট পোল মতে আর বামপন্থী যে বামপন্থীর উত্থানের কথা কোয়া হয়েছিল বামপন্থীয়ে কিন্তু সেই ধরনের উত্থান বামপন্থী আর কংগ্রেসের যে মিত্রতা সেই মিত্রতায় ভাল ফলাফল করব নয় বলে এক ইঙ্গিত দিছে এক্সিট পোলে 6ৰ পৰা 11খনে আসন পাব বামপন্থী আর কংগ্রেসের মিত্র দলে টিপ্ৰামুথাৰ যথেষ্ট চর্চা হয়েছিল টিপ্ৰামুথাই কিন্তু অবধারিতভাবে যেধরনের ভবা হয়েছিল সেই ধরনের ভাল ফলাফল প্রদর্শন করব বলে এক্সিট পোলে কোব বিচাৰিছে 9ৰ পৰা 16খন আসন আর টিএমসিয়ে শোচনীয়ভাবে ব্যর্থ হব বলে বিভিন্ন বিশ্লেষকলে মন্তব্য করেছিল আর ইয়ারে ইঙ্গিত বহন ইয়ারে ইঙ্গিত পোৱা গৈছে ইয়ারে এক রিফ্লেকশন পোৱা গৈছে এই যে এক্সিট পোল ইন্ডিয়া টুডে এক্সিট পোল যদি মই ভোট শেয়ারের কথা কোম 45% ভোট ত্রিপুরাত বিজেপিয়ে পাব বলে এক্সিট পোলে কোব বিচাৰিছে তার বিপরীতে কংগ্রেস আর লেফটর যে মিত্রতা সেই মিত্র গোটে 32% ভোট পেয়ার পাব আর অতি সুখবর টিপ্ৰামুথার কারণে বা প্রদ্যুৎ মাণিক্য দেব বর্মার কারণে কারণ প্রদ্যুৎ মাণিক্য দেব বর্মায় 20% ভোট পাব বলে এক্সিট পোলে কৈছে অর্থাৎ যাবি যে ফলাফল হয়েছিল 2018 চনত বিজেপির তাতকৈ ভাল ফলাফল বিজেপির এইবার হব বলে এক্সিট পোলে কোব বিচাৰে যাবার বিজেপি আর লেফটর ভোটর ডিফারেন্স আছিল মাত্র 1% এইবার বিজেপি আর লেফটর ভোটর ডিফারেন্স বা লেফট কম্বাইনের ভোটর ডিফারেন্স এফালে 45% এফালে 32% গতি প্রায় 13% অধিক ভোট শেয়ারে বিজেপিয়ে সরকার গঠন করব বলে ইন্ডিয়া টুডে এক্সিট পোলে কোব বিচাৰে কিন্তু মই পুনৰ কৈছো এক্সিট পোল হে আর নিয়ম অনুসারে যেতিয়া ভোট গ্রহণ সমাপ্ত হয় সমাপ্ত হওয়ার পিছতে এক্সিট পোল প্রকাশ করার নিয়ম ইলেকশন কমিশনের আজি 7 বজাত নিয়ম মানি দিয়া হয়েছিল এক্সিট পোল প্রকাশ করা আর সেই মর্মে 7 বজাত প্রথমটো এক্সিট পোল প্রকাশ পাইছে ইন্ডিয়া টুডে এক্সিসর আর এই এক্সিট পোলত বিজেপি এক প্রকার সরকার গঠন করার দিকে পুনরবার দ্বিতীয়বার ত্রিপুরা সরকার গঠন করার দিকে অগ্রসর হয়েছে বলে এই এক্সিট পোলে কোব বিচাৰিছে গীতাশ্রী পাঠ এই মুহূর্তে যদি আমি বাকি দুখন যে ফলাফল বাকি দুখন যে রাজ্য ইতিমধ্যে আজি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে ত্রিপুরা উপরি ত্রিপুরার কথাখিনি আপনি জানালে নাগাল্যান্ড আর মেঘালয়ের সেইখিনি খবর নিশ্চয়কৈ আহিব কিন্তু তারপর যে ত্রিপুরা যে ধরনের একটা যে ধরনের আসলে এক্সিট পোলে যখন ছবি দেখাইছে বা যেখানে ফলাফলের কথা কৈছে 37ৰ পৰা 45খন আসন সেয়া যদি আসলে বিজেপি সেই ম্যাজিক যদি করে দেখায় এক্সিট পোলের অনুসরণে হয় মেঘালয় বিজেপিক 6ৰ পৰা 11খন আসন দিয়া হয়েছে আজি মেঘালয়ত কিছু সময় আগতে ভোট গ্রহণ সমাপ্ত হয়েছে NPP অর্থাৎ কনৰাজ চাংমাৰ দল অতি ভাল খবর কনৰাজ চাংমাৰ কারণে কনৰাজ চাংমাক দিয়া হয়েছে 21ৰ পৰা 26খন আসন GTV জি নিউজৰ যে এক্সিট পোল সেই এক্সিট পোলত কনৰাজ চাংমাক 21ৰ পৰা 26খন আসন দিয়া হয়েছে TMCৰ কারণে ভাল খবর মুকুল চাংমাৰ কারণে ভাল খবর মুকুল চাংমাক দিয়া হয়েছে 8ৰ পৰা 13খন আসন এক্সিট পোল 8ৰ পৰা 13খন আসন দিছে আর অবধারিতভাবে কংগ্রেসের শোচনীয় ব্যর্থতা মেঘালয়টো ব্যর্থতা 3ৰ পৰা 6খন
আসন যি ধরনের কোয়া হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকসকলে কৈছিলে মেঘালয়ত এক উলমা বিধানসভা হব বলে তার সেয়াই দেখা পো গেল মেঘালয়ত সেয়াই ইঙ্গিত বহন করলে এক্সিট পোলে আকবার যদি কয় পার্থ মেঘালয়ের জি নিউজের যে এক্সিট পোল তাত মেঘালয়ত কিমান কিমান ভগাই দিয়া হয়েছে বা কিমান কিমান দিয়া হয়েছে এক্সিট পোলে কি কয় ফলাফল যদি আকো এবার আমাকে কয় আর হাং এসেম্বলির কথা যেহেতু কৈছে পূর্বরে বিভিন্ন জনে এই ধরনের একটা চর্চা করেছিল তেনহলে এক্সিট পোলের অনুসরি যদি ফলাফল হয় গে তেতিয়া তার পিছর ছবিখন কেনেকুয়া হব এয়া জি নিউজত গীতাশ্রী এয়া জি নিউজত প্রদর্শন করা এক্সিট পোল আসলে এই এক্সিট পোল করেছে ম্যাট্রিজ নামের একটা প্রতিষ্ঠানে জি নিউজতে দিয়া আছে সোর্স ম্যাট্রিজ আর ইয়াত মই পুনৰ কৈছো ষাঠিখন আসনের কারণে ইয়াত যদিও ষাঠিখন আসন বলে লিখা হয়েছে কিন্তু 59খন আসনের কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এজন ক্যান্ডিডেটের মৃত্যু হয়েছে বিজেপিয়ে পাব এওঁলোকৰ মতে জি নিউজের মতে বা ম্যাট্রিজের মতে বিজেপিয়ে পাব 6খনৰ পৰা 11খন আসন যোৱাবারতকে ভাল ফলাফল ইঙ্গিত বহন করেছে যাবার দুখন পাইছিল এবার 6ৰ পৰা 11খন আসন এনপিপি যাবার পাইছিল এনপিপিয়ে পাইছিল মূল বোধেৰে 23খন আসন 23খন আসন পাইছিল একক সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবার এনপিপিক জি নিউজে দিব বিচাৰিছে 21ৰ পৰা 26খন আসন ম্যাক্সিমাম 26খন আসন এক প্রকার ভাল খবর এনপিপির কারণে এনপিপি পুনৰ সরকার গঠনের দিকে অগ্রসর হয়েছে তারপর টিএমসি যদিও যাবলি নির্বাচন অবতীর্ণ হয়েছিল কিন্তু এইবার শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করেছিল টিএমসিয়ে মমতা ব্যানার্জি রেলি করেছিল টিএমসির কারণে ভাল খবর 8ৰ পৰা 13খন এখন টিএমসিয়ে লাভ করব বলে জি নিউজে কোব বিচাৰিছে এবার আহিলে কংগ্রেসের যেহেতু গম পাই আপনি কংগ্রেসের যান কেজন এমএলএ 2018 চনত জয়যুক্ত হয়ে আইসে এই সকলে কংগ্রেস ত্যাগ করে অন্য দল যোগদান করলে বহু সংখ্যকে টিএমসি যোগদান করলে তার অন্যতম মুকুল চাংমার নেতৃত্বে টিএমসিয়ে যে নির্বাচনী প্রচার সেই নির্বাচনী প্রচার চলাইছিল গতি কংগ্রেসের পর সকল আঁতরি গেল যদিও কংগ্রেসে 3খন আসন কংগ্রেস পোয়া জি নিউজে দেখাইছে জি নিউজের সোর্স কইছে ম্যাট্রিজ আর ম্যাট্রিজের যে সার্ভে তাত এক্সিট পোলত এয়া দেখা হয়েছে আমি পুনের মেঘালয়ের কথাখিনিলৈকে যদি আমি আহো যাবার বিজেপির 2খন আসন আছিলে যিকোনো প্রকারে যদি 2খনতক যদি বেশি আসন পায় সেয়া বিজেপির বাবে প্লাস পয়েন্ট বা বিজেপির প্লাস বলে আমি ধরলো এনপিপিক আটাইতক বেশি আসন দিয়া এই এক্সিট পলে দেখাইছে জি নিউজত প্রকাশিত ম্যাট্রিজের এক্সিট পলে দেখাইছে কিন্তু তার সমান্তরালক এই যে কংগ্রেসের বা আদার্সর যিখিনি আসন দেখা হয়েছে 10ৰ পৰা 19খন আমি জানো যে মেঘালয়ত ইন্ডিপেন্ডেন্ট যখন ক্যান্ডিডেটস থাকে তার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটর একটা যথেষ্ট একটা গুরুত্ব থাকে লগতে যাবলিকে আমি দেখেছিল যে সরু সরু পার্টির যি বহুখিনি বিধায়ক আছিল বা জয়যুক্ত হয়ে আহিছিল ক্যান্ডিডেটস তেওঁলোকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু সরকারত লৈছিল আমি আমি সেইখিনি কথা অকণমান জানিম গীতাশ্রী হয় ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটর বিষয়ে এক্সিট পোলে কোনো কথা উল্লেখ করা নাই কিন্তু কথাটা হয়েছে এনপিপিয়ে যদি 21ৰ পৰা 26খন আসন লাভ করবলে সক্ষম হয় এনপিপির হাতত দুটা অপশন আছে সরকার গঠন করবলে বিজেপির হইতে যি ধরনের সরকার চলি আছিল সেই ধরনের বিজেপির হইতে তেওঁলোকে সরকার গঠন করব পারে নহলে এনপিপির ওসরলে যাব পারে ক্ষমা করব এনপিপিয়ে টিএমসির ওসরলে যাব পারে যদি টিএমসির ওসরলে যায় কিছু সমস্যা আছে মুখ্যমন্ত্রী কোন হব টিএমসির যিজন মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট তেওঁ প্রাক্তন মুখ্যমন্ত্রী আর কনরাদ চাংমা মুখ্যমন্ত্রী চাংমা ভার্সেস চাংমার এখন যুজত চাংমা আর দুইজন চাংমা সম্মুখ সমরত অবস্থিতি গ্রহণ করব ক্ষেত্র এক্সিট পোলর যে ডেটা সেই ডেটার পর যদি আমি কিছু সময় বিশ্লেষণ করো ফর দ্য সেক অফ আর্গুমেন্ট এনপিপি আর বিজেপিয়ে পুনের মেঘালয় সরকার গঠন করার দিকে অগ্রসর হবলে গৈ আছে কারণ এনপিপির হাতত 21ৰ পৰা 26খন আসন আছে মই জি নিউজের তথ্যের পর কই আছো এক্সিট পোলর পর কই আছো আর বিজেপির হাতত 6ৰ পৰা 11খন আর মেজিক নাম্বার হয়েছে 30 বা 31 হয়েছে মেজিক নাম্বার গতি দুইটা পার্টিয়ে যিকেইখন আসন পাব বলে ইঙ্গিত বহন করেছে এক্সিট পোলে সেই আসনকেইখন যদি যোগ করে দেওয়া হয় মজিক নম্বর অতিক্রম করব এবার নাগাল্যান্ড গীতাশ্রী নাগাল্যান্ডের পরিসংখ্যা আহি পড়েছে অবধারিতভাবে বিজেপি প্লাস অর্থাৎ বিজেপি আর এনডিপিপি অর্থাৎ নেফিউরিয় দল আর বিজেপি 35ৰ পৰা 43খন আসন অবধারিতভাবে পুনের বিজেপিয়ে সরকার গঠন করব এনডিপিপির নাগাল্যান্ডত জি নিউজের যে এক্সিট পোলের সমীক্ষা মতে এনপিপিয়ে ইতিমধ্যে ডিফিট কনসিড করেছিলেন পরাজয় এক প্রকার গ্রহণ করেছে তার কারণে 20ৰ পৰা 22 জন এনপিএফে ক্যান্ডিডেট প্রদান করেছিল আর অবধারিতভাবে 2ৰ পৰা মাত্র 5খন আসন এনপিপি অর্থাৎ কনরাদ চাংমা পার্টিয়ে এবার যাবার দরে এবার নাগাল্যান্ডেও নির্বাচন অবতীর্ণ হয়েছিল কিন্তু ভাল ফলাফল দেখাব নয় বলে জি নিউজে কোব বিচার মাত্র 0ৰ পৰা 1খন আসন কংগ্রেসের শোচনীয় পরিস্থিতি শোচনীয় অবস্থা এক্সিট পোলেও শোচনীয় অবস্থা প্রদর্শন করেছে শোচনীয় অবস্থা হব বলে কোব বিচারিছে কংগ্রেসে মাত্র 1ৰ পৰা 3খন আসন পাব অর্থাৎ যি সরকার যি ধরনের চলি আসে নির্বাচনের পিছতো সেই ধরনের সরকার চলি থাকবে যদি এক্সিট পোলক আপনি বিশ্বাস করে ত্রিপুরাত বিজেপিয়ে সরকার গঠন করব একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপিয়ে লাভ করব এককভাবে সরকার গঠন করব
মেঘালয়ত এনপিপি আৰু বিজেপিয়ে পুনৰ চৰকাৰ গঠন কৰাৰ সম্ভাৱনা আছে এনপিপিৰ সদস্যৰ সংখ্যা বেছি থাকিব বিজেপিৰ সদস্যৰ সংখ্যা বেছি থাকিব গতিকে বিজেপিয়ে এনপিপিয়ে বিগ ব্ৰাদাৰ ভূমিকা পালন কৰিব মেঘালয়ত যি ধৰণে এইবাৰ 2018 পৰা 2023 চৰকাৰখনত যি ধৰণে বিগ ব্ৰাদাৰ ভূমিকা পালন কৰিছিল অনুৰূপ ধৰণে এনপিপিয়ে বিগ ব্ৰাদাৰ ভূমিকা পালন কৰিব কিন্তু এইবাৰ উপ মুখ্যমন্ত্রী বিজেপিৰ পৰা মেঘালয়ত ত্রিপুরালে উভতি যাবলৈ বিচাৰিছো মেঘালয়ৰ নাগালেণ্ডৰ কথাখিনি আকৌ পাতিম আমি ত্রিপুরার যি এটা গাঁথনি বা ৰাজনৈতিক যি ধৰণৰ গাঁথনি আৰু বিগত সময়ছোৱাখিনি যি ধৰণৰ বিজেপিৰ উত্থান দেখা গৈছে বিজেপিৰ এটা অভূতপূৰ্ব উত্থান আৰু লগতে এইবেলি টি এম পি ত্রিপুরা মুথা পাৰ্টিৰ যি এটা ভূমিকা আছিল বা চৰ্চিত যি ধৰণে হৈছিলে এইবাৰ যদি এক্সিট পলে দেখুৱাৰ ধৰণে যদি ত্ৰিপুৰা টি এম পিয়ে যদি আসন লাভ কৰে বা আশে পাশেও যদি আসন লাভ কৰে সেয়াও কিন্তু ত্ৰিপুৰাৰ ৰাজনীতিৰ বাবে এটা নতুন এংগেল আহি পৰিব পাৰ্থ ত্ৰিপুৰাৰ বিশেষকৈ ত্ৰিপুৰা মথাই কৈ আছিলে নিৰ্বাচনৰ পূৰ্বে বা যেতিয়া নিৰ্বাচনৰ প্ৰচাৰ চলি আছিল বা নিৰ্বাচনৰ পূৰ্বে কৈ আছিল ত্ৰিপুৰা মথাই যিটো ৰাষ্ট্ৰীয় ৰাজনৈতিক দলে যি এখন পৃথক ত্ৰিপুৰালেণ্ডৰ পোষকতা কৰিব বা দিম বুলি প্ৰতিশ্ৰুতি দিব সেই দলটোৰ সৈতে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব কিন্তু ত্ৰিপুৰা মথাৰ ফলাফল বা প্ৰদ্যুৎ মাণিকৰ বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমত চৰ্চা হৈছিল আমিও সেই চৰ্চা কৰিছিলোঁ কিন্তু মন কৰিব বিজেপিয়ে যদি 45% ভোট পায় আৰু ত্ৰিপুৰা মথাই 20% ভোট পাইছে খুব ভাল কথা কিন্তু বিজেপিয়ে যদি 37-45 আসন পায় বিজেপিক তেতিয়া ত্ৰিপুৰা মথাৰ চৰকাৰ গঠন কৰিবলৈ প্ৰয়োজনেই নহয় গতিকে ত্ৰিপুৰা মথাই সেই ধৰণৰ যি ৰাজনৈতিক কোট আনকোট ব্লেকমেইল বুলি এক প্ৰকাৰ ক'ব পৰা যায় সেই ব্লেকমেইল এইবেলি ত্ৰিপুৰাত কৰিব নোৱাৰিব কাৰণ এক্সিট পলক যদি বিশ্বাস কৰে এককভাৱে বিজেপিয়ে 35-45 আসন দখল কৰিব আৰু ত্ৰিপুৰাটো মেজিক নাম্বাৰ হৈছে 31 যিহেতু মেজিক নাম্বাৰ অতিক্ৰম কৰিব এক্সিট মই পুনৰ কৈছোঁ ইয়াৰ এক্সিট পলৰ তথ্য এক্সিট পলৰ ফলাফলহে এক্সিট পল কৰা হয় কিছু এক চেম্পল চাইজ লৈ সেইসকল লোকক মতামত গ্ৰহণ কৰি সেই চেম্পল চাইজটো এক্সট্ৰাপলেট কৰি এটা এক পাৰ্চেণ্টেজ দাঙি ধৰা হয় গতিকে ফলাফলখিনি দিয়া হয় যদিওবা কেতিয়াবা দেখা যায় যে এক্সিট পলৰ অনুসৰি সেই নহয়গৈও সেই ধৰণৰ গাঁথনি এটা নহয়গৈও বা সেই ধৰণৰ ফিগাৰ্চ নাথাকেও কিন্তু তাৰ মাজতো এক্সিট পলে কিন্তু বহু সময়ত এই ছবিখন আগন্তুক অৰ্থাৎ 2 মাৰ্চৰ দিনটোত আমি কেনেকুৱা এখন ছবি পাম সেয়া জনাই গৈছে এই মুহূৰ্তত নাগালেণ্ডলৈ আহিছো পাৰ্থ নাগালেণ্ডৰ খবৰ NDPP অৰ্থাৎ NDPP বিজেপি যিয়ে 40 আসনত NDPP নিৰ্বাচনী কেণ্ডিডেট দিছিল আৰু বিজেপি একেলগে নিৰ্বাচনী যুঁজত যি অৱতীৰ্ণ হৈছে বিজেপি 20 আসনত দিছিলে আমি NDPP প্লাছ বুলি অৰ্থাৎ NDPP বিজেপিৰ 35-43 আসন পোৱা নাগালেণ্ডে দেখুৱাইছে আনহাতে NPFৰ 2-5 কংগ্ৰেছক দেখুৱাইছে 1-3 আসন পোৱা আৰু NPPও 1 আসন পোৱা দেখুৱাইছে আদৰ্শক দেখুৱাইছে 6-11 আসন আমি টিভিৰ পৰ্দাত দেখুৱাইছো ইয়াৰ মেট্ৰিক্সৰ যি এক্সিট পলৰ ছাৰ্ভে সেই ছাৰ্ভে অনুসৰি এইখিনি খবৰ বিধানসভা নিৰ্বাচনত নাগালেণ্ডৰ ছবিখন NDPP প্লাছ বুলি যি দেখুওৱা হৈছে অৰ্থাৎ NDPP বিজেপি তাত NDPP বিজেপিৰ তেওঁলোকে একলগ হৈ নিৰ্বাচনী বা চৰকাৰো সেইধৰণে আছিলে আৰু নিৰ্বাচনী যুঁজত তেনেকৈ আগবাঢ়িছে 35-43 দেখুওৱা হৈছে এক্সিট পলে দেখুৱাইছে আনহাতে NPFক 2-5 আসন দেখুওৱা হৈছে নাগালেণ্ডৰ বিষয়ে জানিম অধিক পাৰ্থ গীতাশ্ৰী নাগালেণ্ডৰ সমীক্ষাটো আপুনি ক'লেই মই পুনৰ কৈছোঁ কোনো ধৰণৰ পৰিৱৰ্তন দেখা পোৱা নগ'ল আৰু কংগ্ৰেছৰ যি শোচনীয় অৱস্থা সেই শোচনীয় অৱস্থা ৰাজনৈতিক বিশ্লেষকসকলেও কৈছিলে নিৰ্বাচনৰ সময়তো দেখা পোৱা গৈছিলে তেওঁলোকে প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিবলৈ প্ৰাৰ্থী বিচাৰি পোৱা নাছিলে যি কংগ্ৰেছে এসময়ত একক সংখ্যা কৰিছিলে নাগালেণ্ডত চৰকাৰ গঠন কৰিছিল সেই কংগ্ৰেছৰ আজি এই অৱস্থা আৰু আদৰ্শত 6-11 কোন কোন দলৰ কথা কৈছে তাৰ আৰু বিশ্লেষণৰ কাৰণে কিছু সময় প্ৰয়োজন হ'ব কিন্তু বিজেপি আৰু NDPPয়ে চৰকাৰ গঠন কৰাৰ দিশত এক প্ৰকাৰ অগ্ৰসৰ হৈছে বুলি ক'ব লাগিব যদিহে এক্সিট পলত বিশ্বাস কৰা যায় জি নিউজৰ এক্সিট পলত মেট্ৰিজৰ এক্সিট পলত বিশ্বাস কৰা যায় আৰু NPFয়ে ডিফিট কনচিডাৰ কৰি লৈছিল পৰাজয় তেওঁলোকে স্বীকাৰ কৰি লৈছিলে নিৰ্বাচনৰ পূৰ্বে আৰু সেই মৰ্মে তেওঁলোকে কম সংখ্যক কেণ্ডিডেট প্ৰক্ষেপ কৰিছিল যি NPFয়ে এসময়ত চৰকাৰ চলাইছিলে নাগালেণ্ডত আৰু নাগালেণ্ডৰ কথা সুকীয়া নাগালেণ্ডত এক প্ৰকাৰ বিৰোধীবিহীনে এখন চৰকাৰ চলি আছিলে কিন্তু নাগালেণ্ডৰ মূল গুৰুত্বপূৰ্ণ বিষয়টো হৈছে শান্তি চুক্তি যি শান্তি চুক্তি এতিয়াও ওলমি আছে NSC NIM আৰু ভাৰত চৰকাৰৰ শান্তি চুক্তি এতিয়া ওলমি আছে গতিকে শান্তি চুক্তিয়ে নিৰ্বাচনত এক চৰ্চাৰ বিষয় হৈ পৰিছিলে আৰু কিন্তু এই যি ৰিজাল্ট নাগালেণ্ডৰ এই ৰিজাল্ট যথেষ্ট অৱধাৰিত আছিলে নাগালেণ্ডৰ এই ৰিজাল্ট
যদিও এক্সিট পোল এক সমীক্ষাহে কিন্তু এনে ধরনের রেজাল্ট আহিব বলি রাজনৈতিক বিশ্লেষকসকলে কব খোজে নাগাল্যান্ডৰ বিলিকা নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ পার্থ আমাক এখিনি বিশ্লেষণ আপুনি দাঙি ধরালে এক্সিট পোলৰ যিখিনি রেজাল্ট বা ফলাফল হেয়া ইতিমধ্যে আমি জনালো কেবাটা সংগঠনে কেবাটা সংস্থায় করে এক্সিট পোল আৰু এক্সিট পোল অনুসৰি কাক কিমান আসন দেখুৱা হৈছে হেয়া ইতিমধ্যে আমি দেখুৱালো মেঘালয়ৰ নির্বাচনী যুঁজ অনুষ্ঠিত হৈ গৈছে নাগাল্যান্ডৰ যুঁজ হৈ গৈছে ত্ৰিপুৰাৰ যুঁজ আজি দুদিনমান পূৰ্বে হৈ গৈছে আৰু এতিয়া গোটেই ফলাফল এক্সিট পোলৰ ফলাফল কি আমি দেখুৱালো আৰু এতিয়া যি নির্বাচনী যি প্ৰাৰ্থীসকলৰ ভাগ্য বন্দী হৈছে তেওঁলোকৰ যি ভাগ্যৰ কাৰ ফুলিব কাৰ ভাগ্য উদয় হ'ব সেয়া আমি জানিম দুই মাৰ্চত ফলাফল